নমস্কার বন্ধুরা, হোম কুক শর্মিষ্ঠাতে আপনাদের আবার আবার সকালকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন বন্ধুরা? তো ঠান্ডা তো খুবই পড়েছে, তো এই ঠান্ডার দিনে বিকেলবেলা মুচমুচে যদি কিছু ভাজা হয় তো খেতে দারুণই লাগে চা কফির সঙ্গে। দেখুন, তার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি মাশরুম ফ্রাই। তো চলে আসুন বন্ধুরা, এই মাশরুম ফ্রাইটা শুরু করে নেওয়া যাক। প্রথমে মাশরুম ফ্রাইটা করে নেওয়ার জন্যে আমি ফ্রেশ মাশরুম নিয়ে নিয়েছি, এটা বাজার থেকে কেনা। তো মাশরুমটাকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর নিয়েছি একটু ময়দা, আর নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটু বেকিং সোডা। আর নিয়েছি কর্নফ্লেক্স, বাচ্চারা যে কেলস কর্নফ্লেক্স খায় না, সেই কর্নফ্লেক্স নিয়েছি। ভাজার জন্য সাদা তেল, ব্যাস এটুকুই, আর কিন্তু কিছুই সেরকম নিচ্ছি না। তো আমি যেহেতু দুরকমভাবে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, তাই জন্য ময়দাও নিয়েছি আর কর্নফ্লেক্সও নিয়েছি। তো বন্ধুরা দেখুন, প্রথমে ময়দার মধ্যে নিয়ে ওই মাশরুমটাকে একটু কোট করে নিচ্ছি, আর একটা দেখুন এমনি ময়দার মধ্যে ব্যাটারের মধ্যে ঝাঁকিয়ে তারপরে দেখুন ওইটাকে আবার কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করে দেখুন, এবার কড়াই তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলের মধ্যে দিয়ে ওটা ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি। ভাজার পরে দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো আমাদের বাড়িতে আমরা সবাই কিন্তু এটা চা কফির সঙ্গে খেয়েছি, এবং আমার মেয়ে টিচারও এসেছিলো, তো ওকেও দিয়েছি। খেয়ে বললো ভীষণই নাকি সুন্দর হয়েছে, প্রচুর নাকি ক্রিসপি হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা, এবং রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা তো সাথে অনেক রকম করেই রান্না করেন মাশরুম, তো আমি ভাবলাম এরকম করে একটু অন্যরকম নতুন একটা কিছু ট্রাই করি, তাই এরকম করে দেখাচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। বাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর কত কি দেখতে হবে তোলে তোলে বন্ধুরা, হোম কুক শর্মিষ্ঠাতে আপনাদের আবারও একবার সকালকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন?